আমার আপনি ভণ্ড কোন মাজার পূজারী কোন আমি আপনাকে কিচ্ছু বলবো না। আপনি যখন শরীয়তের বিধানকে ওভারটেক করে নিজের এজেন্ডা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, আপনার সঙ্গে আমার কথা আছে। আবার ঈদের দিন থেকে, গত ঈদের দিন থেকে শুরু করছি, এই পর্যন্ত একদিনও রেস্ট নাই, আবার ঈদ আইছে, মানে 12 মাস মাহফিল করছি। এও আবার প্রতি মাসে প্রতিদিন 3টা, মাসে 90টা। কি জলে নাকি? কিছু লোক তো জলে জলে। আরে এই জিকির করতে করতে যদি মইরা জায়গা গেলে যাবো না, কথা কোন ঠিক কিনা? তবে এইরকম একটু আস্তে কথা কয়, কারণ রোজা রয়েছেন তো। পরে আবার একটু পরে আওয়াজ বন্ধ হয়ে গেলে সমস্যা। এই পোলাপান গুলো গতকাল আমার বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখেছে যে আসলে আমার সমস্যা, ঠিক না বাবা? আসার কথা না। এরপরে দেউরা, এটি হলো আমাদের এলাকা। আমার নির্বাচনের সময় সবচেয়ে বেশি কষ্ট করছে দেউরার মানুষ, দেউরার এক যাক পোলাপান। তোরা তো নির্বাচনের সময় আমার সিনচো তুই না, তাহিরে আমাদের লেহা মাদা জায়গা অন করতে গাইছ। হ্যাঁ, ওই আমাদের গিয়াসুদ্দিন আইছে না, কিন্তু মঈনুদ্দিন আইছে, ঘুরে ঘুরে গেলাম দিন। ওই কথা কন ঠিক না বেটি? হিডো হিডা হিডো হিডা মারা বাজরে ঘর। যাই হোক, নসিব লাগে, কি লাগে? তবে কালো মানিকটা বাংলাদেশের যেখান থেকে যদি কোনো রকম ভাবে উইটটা গিয়া সংসদে ঢুকতারি, মনে করেন না যে আল্লাহ রহমতে কিছু একটা করুন? কথা কিছু জানি তো ইনশাল্লাহ। তো আপনাদের যতটুকু পারি উপকারী করার চেষ্টা করব, কিন্তু ক্ষতি করব না। তাহিরি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যত, মরে গেলে ইতিহাসের পাতায় অন্তত পক্ষে একটা ছেলে যে ব্রাহ্মণবাড়িয়া ছিল অন্তত পক্ষে আপনারা মনে রাখবেন। বাংলাদেশে যেখানে যাই সেখানে বন বাইরের বেড়াই তার কথা আওয়াজ ছাড়া কই, কথা কোন ঠিক না বেড়ে? কারণ বন বাইরের বেড়াইতে টেহা যেমন তেমন কলজাটা আছে, আছে কিনা বলেন? তবে এদুরই মেজাজটা গরম, দিলটা নরম, মাঝে মাঝে তার গরম, রক্ত তো গরম। তাহলে আজ থেকে একটু ওয়াদা করি, আমরা গায়ে গিয়ে করতাম না, আমরা মারামারি করতাম না। কারণ মারামারি কোন এক সময় করছিলাম, ওখন মারামারি যদি আরেক জ্বালাতে হয় ইডো বনবের নাম দিয়ে চালাই দেয়, অন এটা কিন্তু বুঝতেই বাবা, ঠিক আছে? তবে ইচ্ছা করে তাহিরি কাহার উপরে পড়ে না, যদি তাহিরির উপরে কেউ পড়ে তাকে ছেড়ে দেওয়ার অভ্যাস। আমার আপনি ভণ্ড কোন মাজার পূজারি কোন আমি আপনাকে কিচ্ছু বলবো না। আপনি যখন শরীয়তের বিধানকে ওভারটেক করে নিজের এজেন্ডা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, আপনার সঙ্গে আমার কথা আছে। আপনারা বলেন তারাবি কি 8 না 20? সবে বরাত আছে না নাই? হালো রুটি থাকবে কি থাকবে না? হালো রুটি কি আমরা কি ফরজ মনে করে খাই? এবার যে সবে বরাত আমরা হালো রুটি খাই নাই, অসুবিধা হয়েছে? এরাইডারে 5 ডিগ্রির ভিতরে এমন ভাবে ঢুকাই দিছে মনে যেন হালুয়া রুটি আমরা ফরজ মনে করে বানাই। এরা ফতোয়া দিচ্ছে হালুয়া রুটি খাওয়া বেদা। আমি এদেরকে বলতাম, সাই ইফতারের সময় যে তোমরা আলুর সব বুট বাজি বিরিয়ানি খাও, এটা কোন কিতাব আছে? কোন সেতাইও নেই, সেতাইলে সমস্যা আছে, অনর্থক। এই ধর্মের সাজানো বাগানটাকে নষ্ট করবেন না, ঠিক কিনা বলেন? রমজান এসেছে, এই রমাদানুল মুবারকে রোজার মাধ্যমে কি হয়, গোনা মাফ হয়ে যায়। মান সওয়ামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সব গোনা মাফ করে দিবে। আরেক জায়গায় বলছে, ফামু সায়মাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে তার নিজে আমার হাতে এটার প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন। রসুল বলছেন, লিসা এম এ ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইন্দা লেকা এ রাব্বিহি,
আল্লাহর সঙ্গে দিদারের সময়। ইফতারের সময় যখন ইফতার করতে বসে আল্লাহ তখন ফেরেশতারে ডাক দিয়ে কয়, এ ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয়, তারা ইফতার নিয়ে বসে আছে, তারা খায় না কেন? কয়, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আচ্ছা, তাইলে তারা যে খাচ্ছে না কেন? কয়, তোমার ডরে খায় না। কয়, কেন? কয়, এখন তারা খাইলে তুমি তাদেরকে শাস্তি দিবা। তখন আল্লাহ বলবে, এ ফেরেশতারা তোমরাই তো কইছিলা আমি যাতে দুনিয়াতে মানুষ না পাঠাই, দেখছো নি বান্দা আমার না দিককে কেমনে ডরায়, ওরা কি আমার দেখছে? কয়, না। ওরা আমার জাহান্নাম দেখছে? কয়, না। ওরা পুল সিরাত দেখছে? কয়, না। ওরা আমি আল্লাহরে দেখছে? কয়, না। আমি আল্লাহরে না দেইখা যারা আমার ডরে খায় না, তোরা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের পূর্বের সব গুনাহ মাফ করতে দেরি করব না। তাইলে গুনাহ মাফের মাস রমজান।